control. Justice for Antigone. We want justice. Justice for Antigone. We want justice. আর্টিকল কাণ্ডের প্রতিবাদে সচ্ছল বাংলা ফুসছে গোটা দেশ, ইতিমধ্যে পথে নেমেছে বাংলার বিভিন্ন ক্ষেত্রে সেলিব্রিটি। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় ও টোনা গঙ্গোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় প্রোফাইল পিকচার কালো করে প্রতিবাদ জানিয়েছেন তারা, কিন্তু সেখানেই তাদের প্রতিবাদ সীমাবদ্ধ। এবার আর্জিকরের নৃশংস ঘটনার প্রতিবাদে পথে নামছেন সৌরভ ও টোনা। আগামী বুধবার সন্ধ্যে 7:30 সময় ওড়িশা থেকে মিছিলে পা মেলাবেন দুজন। টোনা গঙ্গোপাধ্যায়ের নাচের স্কুল দীক্ষা মঞ্জুরি থেকে ডাক দেওয়া হয়েছে প্রতিবাদ মিছিলে। মহিলাদের বিরুদ্ধে বর্বরতার বিরুদ্ধে সরব হয়ে ওঠার দাবি জানিয়েছেন তিনি। কলকাতা নৃত্যশিল্পীদের একত্রিত হওয়ায় ডাক দিয়ে আগামী বুধবার মিছিল করবেন তারা। টোনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সেখানে থাকবেন সৌরভ। ওড়িশা প্লেয়ার কর্নারে জমায়েত হবে সকলে। সেখান থেকে জেমস লং সরণি, বেহালা চৌরাস্তা ব্লাইন্ড স্কুল হয়ে ফের দীক্ষা মঞ্জুরির সামনে এসে থামবে এই মিছিল। প্রতিবাদ মিছিলে সকলকে কালো পোশাক পরে আসার কথা জানানো হয়েছে। দোষীর বিরুদ্ধে কড়া পদক্ষেপের পক্ষে সওয়ার হয়েছিলেন তিনি। ঘটনার প্রেক্ষিতে বুক খুলেছিলেন টোনা গঙ্গোপাধ্যায়। তারও বক্তব্য, এই ধরনের নারকীয় ঘটনার প্রতিবাদ হওয়া উচিত। সম্প্রতি দুজনেই নিজেদের সোশ্যাল মিডিয়ার প্রোফাইল পিকচার কালো করে দেন। ইনস্টাগ্রাম ও এক্স হ্যান্ডেলের ক্ষেত্রে এই পদক্ষেপ নেন তারা, যদিও শুধু সোশ্যাল মিডিয়া নয়। এবার প্রতিবাদ মিছিলে হাঁটবেন দুজনে। এর আগে 14 আগস্ট মহিলাদের রাত দখলের কর্মসূচিতে হাঁটার ইচ্ছে ছিল ডোনার, কিন্তু সানার শরীর খারাপ থাকায় সেটা সম্ভব হয়নি। এবার নিজেরাই প্রতিবাদের রাস্তায় বড় পদক্ষেপ নিলেন। ব্যুরো রিপোর্ট, যুবাংশ। আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।